সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে একটা ওষুধ নিয়ে কথা বলবো, যে ওষুধটা দামের দিক দিয়ে একেবারে অল্প। মানে এই যে দেখতে পাচ্ছেন এক পাতা ওষুধ, তার দাম যদি আমরা একটু এই জায়গাটা লক্ষ্য করি, এটা হচ্ছে এক বক্স, যার নাম হচ্ছে ইন্ডোম্যাট। তো এক বক্স ওষুধের দাম হচ্ছে আপনার, এখানে দেওয়া হচ্ছে IPBDT এক টাকা, মানে পার ক্যাপসুল হচ্ছে এক টাকা। সেই হিসেবে যদি আমরা ধরি যে এটা এক পাতা ওষুধ, আপনার যে কোনো ফার্মেসি থেকে সহজে কিন্তু ক্রয় করতে পারবেন, মাত্র দাম হচ্ছে 10 টাকায় এক পাতা ওষুধ পেয়ে যাবেন। এখন বিষয় হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে ওষুধটা ব্যবহৃত হয়ে থাকে। দেখুন, আমরা বাজারে যে সমস্ত ওষুধপত্র পাওয়া যায় সেগুলো কিন্তু এখন যে অবস্থাটা, সেক্ষেত্রে আপনি যদি ডাক্তার না দেখে ওষুধপত্র খান তখন কিন্তু আপনার ঝুঁকি থেকে যায়। কারণ হচ্ছে আমরা অমুক খেয়েছে তমুক খেয়েছে শুনে শুনে কিন্তু অনেকে আছে যারা ওষুধের প্রতি অভ্যস্ততা চলে আসে। সেক্ষেত্রে কিন্তু একটা ওষুধ আপনার জন্য হয়তো বা ভালো নাও হতে পারে, আপনার বন্ধু খেয়েছে, ভাই খেয়েছে, বা অমুক খেয়েছে তমুক খেয়েছে, তার জন্য কিন্তু ডাক্তার সেটা নির্ধারণ করে দিয়েছে যে এটা কোন রোগের জন্য খাচ্ছে, বা তার যে পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কিনা, বয়স, জেন্ডার, বিভিন্ন বিষয় কিন্তু বিবেচনা করে তারপর ওষুধগুলো দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার কিডনির যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে বলবো যে ব্যথানাশক ওষুধ সহ অন্য অন্য ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনার কিডনির যে পজিশন সেটা জানাটা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আপনি দেখা গেল ইচ্ছা হলে যে ব্যথানাশক ওষুধগুলো খাবেন, বিষয়টা কিন্তু সেরকম না। তবে এই যে ওষুধটা, যেটা আমি বলতে চাই যে যাদের বার্ধক্যজনিত সমস্যা রয়েছে, বিশেষ করে অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, এবং যাদের হাড় ক্ষয়জনিত সমস্যা আমরা যেটাকে বলে থাকি, এবং এখানে দেওয়া রয়েছে একিউট গাউটি আর্থ্রাইটিস, রিউমাইটিক আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, মানে আমরা জানি যে বার্ধক্যজনিত বিষয়গুলো সবার সামনে চলে আসে। বিশেষ করে বার্ধক্যজনিত রোগী যদি আপনার বাসায় থাকে তখন দেখবেন যে রাতের বেলা ঘুমোতে পারে না, কান্নাকাটি করে, হাত পা চাবায়, মুচড়ায়, প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, মাজা ব্যথা করে, ঘাড় ব্যথা করে। তো এই ধরনের প্রবলেমের জন্য কিন্তু যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের জন্য এ ধরনের ওষুধগুলো অত্যন্ত উপযোগী। কারণ কি, দেখেন যে আমরা ব্যথার ওষুধ যারা রেগুলারলি খাই তাদের কিন্তু অনেক একটা হ্যাম্পার হইতে হয়। বিশেষ করে বলবো যে ইটোরিকক্সিপ গ্রুপ বা প্রিগাবালিন গ্রুপের ওষুধ বা অন্যান্য আরও অনেক ব্র্যান্ডের ওষুধ রয়েছে, যে ওষুধগুলো কিন্তু আপনার লং টাইম খেলে কিন্তু হিউজ পরিমাণ টাকা পয়সা আপনার কিন্তু চলে যায়। তো সেই ক্ষেত্রে যারা আর্থিকভাবে একটু অসচ্ছল তাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। তো এই যে ওষুধটা, যেটা হচ্ছে মূলত আপনার ইন্ডোমেথাসমিন গ্রুপের ওষুধ, ইন্ডোম্যাট নামে আপনারা বাজার পেয়ে যাবেন, যা হচ্ছে আপনার বার্ধক্যজনিত যে কোনো ব্যথার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও যাদের গাড় ব্যথা, মাজা ব্যথা, শরীরে বিভিন্ন ধরনের ব্যথা, আঘাতজনিত ব্যথা, এবং হঠাৎ করে পুরনো ব্যথা যদি কারো বেশি ওঠে, সেই ক্ষেত্রে এ ধরনের ওষুধগুলো কিন্তু কার্যকারিতা দেয়। তো এটার দাম হচ্ছে একেবারে কম, মাত্র 10 টাকা। সেই হিসাবে বলতে চাই যে যারা দীর্ঘদিন ব্যথার ওষুধ খেতেই হয় তাদের ক্ষেত্রে এই ওষুধগুলো কিন্তু অত্যন্ত উপযোগী। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে দাম কম বিদায় যে আপনি খেতে থাকবেন সেভাবে কিন্তু আসলে অত ওইভাবে সহজভাবে চিন্তা করা যাবে না, কারণ ব্যথার ওষুধগুলো কিন্তু খেলে আপনার কিডনিতে প্রচুর পরিমাণে ইফেক্ট করে, এই বিষয়টা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো ব্যথার ওষুধগুলো আমরা যতটা কম পারা যায়, মানে যত কম পাওয়া যায় তো পারা যায় ততটা খাওয়ার চেষ্টা করব। আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক 3 বেলা, সকালে দুপুরে রাত্রে এভাবে খেতে হয়, আর অবশ্যই ভরা পেটে খেতে হবে, আর সাথে অবশ্যই গ্যাস্ট্রিক নিঃসরণকারী যে কোনো একটা ওষুধ গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।